আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসসালাম আলাহ শেফিলাম্বিয়ামসলিন নবীন মোহাম্মদ ও আলহি ও সহাবি হজমায়ন আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশা আল্লাহ চোদ্দতম তারাবি শুরু হবে এবং চোদ্দতম তারাবিতে সতেরোতম পারা তেলাওয়াত করা হবে কোরআন কারিমের এই সতেরোতম পাড়ায় রয়েছে সুরাই আম্বিয়া এবং সুরায় হজ সুরাই আম্বিয়া এবং সুরা হজ গোটা সতর্তমা পাড়া জুড়ে রয়েছে সুরাই আম্বিয়ার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমরা সংক্ষেপে সেগুলো টাচ করতে চাই এরপরে সুরাই হজের বিষয়টি সালা আসবে সুরাই আম্বিয়ার একেবারে শুরুতেই আলাহ সালা এমন একটি আয়াত রেখেছেন যে আয়াতটি আমাদের বিবেককে জাগ্রত করবার জন্য যথেষ্ট বিবেক জাগানিয়া এবং চিন্তা জাগানিয়া একটি আয়াত নতুন করে ভাবতে শেখা একটি আয়াত আল্লা সাতালা শুরুতেই উল্লেখ করেছেন এবং রীতিমতো আমরা যেন আমাদের হিসাব নিকাশ নতুন করে আমরা কষি আমরা যেন নিজেদের চলাকে নতুন করে আমরা ঠিক করি আমাদের চলার পথকে গতিপথকে সেজন্য এ আয়ত আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে আলাহমতাল্লা সায়াত করেছেন আওয়াজ উল্লাহাম সিতাম জি একতারাব আলিন্নাসে হুম বুহ মহফি কফলাত মানুষের হিসাবের সময় হিসাব গ্রহণের সময় নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা অলসতায় উদাসীনতায় সেই হিসাব গ্রহণ থেকে দিবস থেকেই কেয়ামতের দিবস থেকে তারা বিমুখ হয়ে পড়ে আছে যেন তারা জানেই না কিছু এমন একটা বেপরোয়া ভাব নিয়ে তারা চলছে এমন একটা উদাসীন ভাব নিয়ে তারা চলছে অথচ তাদের হিসাব গ্রহণের সময় খুবই নিকটবর্তী হয়ে গেছে প্রিয়দর্শক একজন মানুষ বিশেষ করে একজন মমিন তিনি জানেন যে আখেরাতে পরকালে মৃত্যুর পরেই আলাসমা তার মুখোমুখি হতে হবে তার জীবনের হিসাব গ্রহণ করা হবে এবং এই বিষয়টিতে আমরা প্রত্যেকেই জানি এবং খুবই নিকটবর্তী যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে আর আমাদের হিসাব গ্রহণী প্রক্রিয়া সেখান থেকে শুরু হয়ে যাবে এটা এটাকে আলাসমাত নিকটবর্তী হয়ে যাওয়া বুঝিয়েছেন আর অথচ আমাদের চলাফেরা দ্বারায় আমরা সেটাকে প্রমাণ করতে পারি না যে আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে নিশ্চিত আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই বিষয়টি যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতাম বিশ্বাস করতাম তাহলে কাজে কর্মে তার প্রভাব পড়তো কিন্তু সেটা পড়ছে না এই জন্য আল্লাহমতালা বলেছেন নুহ ফি গাফলত মানুষ দুনিয়ার ভিতরে ডুবে গিয়ে আখেরাতে হিসাব দেওয়ার যে লাগবে সে বিষয়টি থেকে তারা সম্পূর্ণ আখেরাত থেকে সম্পূর্ণ তারা বিমুখ হয়ে আছে এ বিষয়ে আলাহমাদা এক থেকে পনেরো নম্বর আয়াতে আমাদেরকে আমাদের বাস্তবতা এবং আমাদের দুনিয়া মুখিতা এবং আখেরাত বিমুখিতা এ বিষয়ে আলোচনা করে আমাদেরকে আল্লাহ তালা আমরা যেন আখড়াতের বিষয়টিকে উপলব্ধি করতে পারি সেই জন্য বিভিন্নভাবে আল্লাহ তালা বুঝিয়েছেন এরপরে ষোলো থেকে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা তার একত্ববাদের স্বপক্ষে বিভিন্ন দলিল প্রমাণ হাজির করেছেন যুক্তি দিয়েছেন এবং আল্লাহ ছাড়া একাধিক মাবুদের যে তত্ত্ব পৃথিবীতে অনেক জাতি বিশ্বাস করে যে তত্ত্বকে সেটা যে অসার এবং অযৌক্তিক সেটা যে বাতিল সেই বিষয়টি বিষয়টিকে আলাসমাতালা এই ষোলো থেকে চব্বিশ নম্বর আয়াতে সুর্বিয়ার আলাহমাতালা আলোচনা করেছেন এবং আল্লাহ বলেছেন ওমা খালাক নাসমা আউআল আলদ আবাইন হমাল আইবিন আমি আসমান এবং জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যত কিছু আছে এর কোনোটিকে আমি অনর্থক অযথা সৃষ্টি করিনি আল্লাহ স্মাদার সে সমস্ত সৃষ্টির আলোচনা করতে করতে একটা পর্যায়ে তিনি তার একত্ববাদের কথা আলোচনা করেছেন যে তিনি একা এবং তার সঙ্গে কোনো অংশীদার কেন নাই কেন হওয়াটা অযৌক্তিক সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এরপরে একবারে শেষে এসে চব্বিশ নম্বর রাতে বলেছেন বল আখতার হুমলায় আলমুদুল হাক্কা ফাহমায়দুন বরং বেশিরভাগ লোক সত্য জানে না এবং না জেনে তারা সত্য থেকে বিমুখ হয়ে আছে এরপরে পঁচিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ স্মাত সমস্ত নবী রসুলগণকে যেই তাওহেদের দাওয়াতে নির্দেশ করেছেন সে বিষয়টি উঠে এসেছে এবং আলাহ স্মুমতালের সাত করেছেন ওয়ামা ইলেহি কবলিক ইলাহ ইল্লা আলাহা ইনফাহুল অর্থাৎ এ রাসুল আমি আপনার পূর্বে যত নাবি রাসুলকে পাঠিয়েছি তাদের সকলকেই একটি বিষয় দিয়ে পাঠিয়েছি সকলের কাছে ওহি আমি প্রেরণ করেছি যে আমি ছাড়া আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নাই আমারই শুধুমাত্র ইবাদত করো এই নির্দেশ এই পয়গাম এই বার্তা দিয়ে সমস্ত নবী রাসুলদেরকে প্রেরণ করেছি দর্শক সমস্ত নবী রাসুলগণের যে দুনিয়াতে আগমনের একটা বড় মৌলিক উদ্দেশ্য ছিল মানুষকে তৌহিদের দাওয়াত দেওয়া থেকে সেটা পরিষ্কারভাবে ফুটে ওঠে অতএব একজন মোমন হিসাবে আমাদের তাওহিদকে যদি আমরা মজবুত করতে পারি ঠিক করতে পারি ঠিক আল্লাহর জন্য আমাদের অন্তর যে জায়গা যে বিশ্বাস সেখানে অন্য কাউকে আমরা বসাবো না বরং আল্লাহর সঙ্গে যা যায় তা ইশারা ইঙ্গিতে বা কোনোভাবে আমরা যদি সেটা অন্য কারোর জন্য ফিট করি বা অন্য কারোর জন্য সেটা ধার্য করি তাহলে সেটা হবে শির্ক আর শির থেকে বেঁচে থাকাই হলো একজন মোমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর তাওহিদকে নিজের ধারণ করা সবচেয়ে জরুরি বিষয় প্রিয় দর্শক এই জিনিসটি এ আয়াত থেকে পরিষ্কারভাবে ফুটে উঠলো কারণ সমস্ত নবির রসুলদের শরীয়তের ভিতরে কম বেশ বেশ কম থাকলেও তাদের তাওহিদের দাওয়াতের ভিতরে কোনো রকম পার্থক্য ছিল না সেটি আল্লাহ মহা এখানে আলোচনা করেছেন সুরাই আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তে এরপরে আল্লাহ সালা তার বিভিন্ন সৃষ্টির মধ্যে তার যে কুদরত রয়েছে এবং একত্ববাদের স্বাক্ষর বা প্রমাণ রয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এরপরে তার নাবিরাসুলদের প্রতি যত রকমের পরীক্ষা এসেছে যুগে যুগে সে সমস্ত পরীক্ষার কথা বিভিন্ন নবীদের ইতিহাস তুলে ধরে আল্লাহ স্মাতালা এখানে একাধারে সাঁতার নবীর কথা তুলে ধরে তাদের ঘটনা উল্লেখ করে নীসালসালামকে সান্ত্বনা দিতে চাইছেন আমাদের রবিষালসলামকে সেখানে আলাসমাতাল সুরত ইব্রাম ইসলামের কথা আলোচনা করেছেন এরপর নূর আসলাতসাল্লামের তারপর লুতালসাল্লামের পর সালামের এরপর দাউদ আসালাত আসলামের এরপর ইউবাল সালামের এরপর ইউনুসলাই এবং জাকারিয়ালসালাতলামের এই সমস্ত নবীদের কথা আল্লাহমাতাল এখানে আলোচনা করেছেন আয়ুব আলসালামের কথা আলোচনা করতে গিয়ে আলাদা বলেছেন রব্বাহ রী মাসী আব্দাহমিন আইব আলা সাল্লাদু আসাল্লামকে আলাহমতাল্লাহ কঠিন পরীক্ষায় ফেললেন এবং তিনি শারীরিকভাবে নানা মানে এমন এক অসুস্থতায় পড়লেন এমন একটা রোগে পড়লেন যে রোগে কেউ পড়ে না সাধারণত সমাজের সমস্ত মানুষের কাছে অত্যন্ত বিরক্তির পাত্র তিনি হয়ে গেলেন এত কষ্ট তিনি পাইলেন এবং নানা রকমের গ্লানি কষ্ট তিনি পোহাচ্ছিলেন এই পর্যায়েও তিনি তার রবকে আহ্বান করে ডেকে বললেন রব্বি আর নিম আল্লাহ আমি কষ্টে পতিত হয়েছি ওয়ান্তাম আলহাম রাহমিন আর আপনি হলেন সমস্ত দয়াশীলদের মধ্যে সবচেয়ে দয়াশীল অর্থাৎ এর এরপরেও তিনি ধৈর্যশীল ছিলেন এবং তার যে সবর ছিল আবেলা সালাতামে সেটা ছিল অনুকরণীয় এত বিপদ এত মুসিবতের পরেও তিনি বিচলিত হননি বরং আল্লাহ স্মা প্রতি তিনি অত্যন্ত আস্থাশীল ছিলেন এবং বিনয় সঙ্গে কাছে কাছে আহ্বানকে তিনি জারি রেখেছেন চালু রেখেছেন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ এটি ছিল আল্লাহ নবীর প্রতি আল্লাহর পরীক্ষা মাত্র যাই হোক এভাবে বিভিন্ন রে বেশুলের ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং করণবীশ আসলামকে সান্ত্বনা দিয়েছেন এভাবে সুরে আম্বিয়ার পরিসমাপ্তি ঘটেছে এই সমস্ত আলোচনাগুলোর মাধ্যমে তারপরে শুরু হয়েছে সুরে হজ আজকে তারাবিথিংশালা তেলাওয়াত করা হবে সুরে হজের ভেতরে অনেকগুলো বিষয় রয়েছে শুরুতে রয়েছে ইমানের বিষয়ে তাওহিদের বিষয়ে আলোচনা রয়েছে আজাব এবং আখরাতের বিষয়ে সতর্ক সতর্কীকরণ রয়েছে ভীতি প্রদর্শন রয়েছে এবং পুনঃ পুনরুত্থান যে সত্য বাস্তব সে বিষয়টি রয়েছে এবং শাস্তি এবং পুরস্কার তিরস্কার আখরাতে যে এগুলোর আনুষ্ঠানিকতা হবে সে বিষয়ে আল্লাহ স্মাদ আলোকপাত করেছেন তারপরে ক্রামতার ভয়াবহতা বিষয়ে আলোচনা করেছেন এরপরে অনেকগুলো বিধান রেখেছেন আজকের আজকের তেলাওয়াত করা হবে যে সুরায় হাজ সেখানে তার ভিতরে শুরুতে রয়েছে যুদ্ধের অনুমোদন কেন মুসলমানদেরকে শুরুতে আল্লাহ সুমাতালা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন দিলেন তার প্রেক্ষাপট আল্লাতলা বর্ণনা করেছেন তারপরে হজ সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান আল্লাহ সুমাতালা আলোচনা করেছেন হজের ভিতরে যে পশু জবাই করতে হয় বাহির থেকে পশু নিয়ে যাওয়া হয় হাদি বলা হয় সে সংশ্লিষ্ট বিধিবিধান বিধান আল্লাহ তালা বর্ণনা করেছেন এরপরে সব সর্বশেষে জেহাদের নির্দেশ আল্লাহলা জারি করেছেন মোমিনদের জন্য জেহাদ করাকে ফরজ করেছেন নির্দেশ করেছেন এক থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ সুমাতালা অত্যন্ত অত্যন্ত অন্তর নাড়া দেওয়া একটি আয়াতলাশমতরা রেখেছেন এবং একটি বিষয় রেখেছেন তা হলো অত্যন্ত ভয়াবহ একটি পরিস্থিতি হলো একজন মানুষ তার সবচাইতে জীবনে বড় বিপদের সময় হলো যদি কেয়ামত সংগঠিত হয়ে যায় আর তিনি তখন পৃথিবীতে থাকেন এটা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা এবং সবচেয়ে ভয়াবহ ঘটনা সেই বিষয়টি আল্লাহ স্মাতাল্লাহ আলোকপাত করে বলেছেন যে এটা খুব নিকটবর্তী হয়ে গেছে এবং এটা অত্যন্ত বড় ঘটনা ঘটবে ঘটবে পৃথিবীতে অতএব তোমরা তোমাদের রবের তাকু অর্জন করো আলাহ স্মাতাল বলেছেন ইয়াই হনাসুম হে লোকসকল তোমরা তোমাদের রবের তাকু অর্জন করো রবের ভয় গুণা থেকে বেঁচে থাকো ইন্ন জল জালাত আজিম নিশ্চয়ই কেয়ামতের যে জলজালা হবে কেয়ামতের যে কম্পন হবে গোটা সৃষ্টি জগতে সেটি হবে অত্যন্ত ভয়াবহ অত্যন্ত বড় বিশাল এরপরে আল্লাহ সুমা তারা কেয়ামত হবে পুনরুত্থান হবে এবং মানুষের মৃত্যুর পরে আবার তাদেরকে পুনরায় উঠানো হবে সে বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়ান আতিয়াতন লারাই বা ফিহা আর কেয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই ও আন্না ইয়া বা ফিল মানফিল কুবুর যারা কবরবাসী তাদের সবাইকে আল্লাহ তালা পুনরায় উঠাবেন এতে কোনো সন্দেহ করার অবকাশ নাই সে বিষয়ে আলোচনা করেছেন শেষ আয়াতে নম্বর আয়াতে এভাবে সুরে হজ শুরু হয়েছে এরপর আট থেকে আঠারো নম্বর আয়াত আল্লাহ স্মাতালা নেক্কার এবং বৎকারদের কথা আলোচনা করেছেন নে এবং বৎকারদের বিষয়ে আলোচনা করেছেন আমরা যদি কেউ নিজে নেক্কার কি বৎকার আমায় কতখানি নে কতখানি বৎকার সেটা জানতে চাই তাহলে আট থেকে আঠারো নম্বর আয়াতগুলো আমরা দেখতে পারি অধ্যয়ন করতে পারি সুরে হজের এরপর সিজদার আয়াত রয়েছে আমরা আগেই বলেছি করণেকালীমের যেখানে সিজদার আয়াত রয়েছে সেখানে উদ্দেশ্য হলো সিজদার আয়াতের ভিতরে এমন কিছু কথা রয়েছে যে কথা শুনে একজন পাঠক তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে সিজদা লুটিয়ে পড়বেন আর এই সেজদার আয়াতটি যেটি আজকে সুরাহজে রয়েছে সেখানে বলা হচ্ছে যে আসমান জমিনে যত কিছু আছে চন্দ্র সূর্য এবং নক্ষত্র তার সব কিছু আল্লাহর জন্য সেজদে অবনত হয় কথা শুনে আমরাও সেজদে অবনত হব ইন আল্লাহ এবং সেজদা দান করব তো যাই হোক এরপরে ১৯ থেকে ২৪ নম্বর আয়াতে আল্লাহ তালা নেক্কার এবং বৎকারদের মধ্যে তাদের পরিণাম কার কী হবে এবং তাদের মধ্যকার যে পার্থক্য এবং বিতণ্ডা আদর্শ আদর্শগত দ্বন্দ্ব সে বিষয়ে আলাসমাত আলোচনা করেছেন এরপর পঁচিশ থেকে উন সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আলাসমাতা বাইতুল্লাহার সম্মানগত দিতে হজ সংক্রান্ত সুরা বাইতুল্লাহর সম্মান সংশ্লিষ্ট আলোচনা করেছেন বাইতুল্লাহ কী কী সম্মান মর্যাদা রয়েছে সে বিষয়ে ইব্রাহম ইসলাম কীভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন সে আলোচনা রেখেছেন এবং হজ সংশ্লিষ্ট বিধিবিধান আল্লাহ সুমাত তারা রেখেছেন এরপরে বাইতুল্লাহ যেতে যে কাফেররা বাধা দেয় মুসলমানদেরকে বাধা দিয়েছিল সে বিষয়ে এবং আল্লাহর ইবাদত করতে তারা বাধা দেয় সেখানে মানুষকে কষ্ট দেয় যাদের তৌহিদের উপরে কেউ চলতে চায় তাদেরকে তারা চলতে দেয় না এবং তারা সেখানে ইবাদ করতে দেয় না তাহিদের উপরে তাহিদ প্রতিষ্ঠা করতে দেয় না তারা আল্লাহর ঘরে বাজত থেকে বাধা প্রদান করে সে আলোচনা করেছেন এবং এই আলোচনার পাশাপাশি হজরের বিভিন্ন উপকারীদের আলোচনা স্মাতাল্লাহ করেছেন এবং বলেছেন ইন্দিনা কাফারু যারা আল্লাহকে অস্বীকার করে যে আইল হারাম তারা মসজিদুল হারাম হারামে প্রবেশ করতে বা এখানে এসে বাজত করতে আল্লাহ তাহিদকে প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করে থাকে আল্লাহ সুমতাল্লাহ তাদের প্রসঙ্গে আলোচনা করে একজন মৌমিন এবং মমিনদের জন্য কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ আল্লাহ স্মাদালা দিয়েছেন সেই যৌক্তিকতা তুলে ধরেছেন যেহেতু আল্লাহর ঘরে তারা প্রবেশ করতে বাধা দেয় অতএব সেই অধিকার আদায়ের জন্য মোমিনরা সেখানে বল প্রয়োগ করার অনুমোদন আল্লাহ স্মুতলা দিয়েছেন এবং আর অনুমোদনটার দিতে গিয়ে আল্লাহ স্মুতাল শ্রুতি যেটা বলেছেন আটত্রিশ এবং আটত্রিশ থেকে বাষট্টি আয়াত আল্লাহ তালা বলেছেন ইন্দাল্লাহ হুদ আফ আল্লা দিন যারা ইমানদাদ তাদের পক্ষ থেকে আল্লাহ তালা প্রতিহত করেন কীভাবে প্রতিহত করেন বিস্তারিত বিবরণ আল্লাহ তালা এখানে রেখেছেন এবং এরপরে আল্লাহ স্মাতালা যুদ্ধের অনুমোদন মুসলমানদেরকে দিয়েছেন এবং তেষট্টি থেকে আটাত্তর নম্বর আয়াত পর্যন্ত তার শেষ পর্যন্ত আল্লাহ স্মাতালা আল্লাহ স্মাতালার এবাদত করার প্রতি আহ্বান করেছেন বান্দাদেরকে এবং আহ্বান করতে গিয়ে আল্লাহালা বলেছেন আলমতরা আন্দুল্লাহ আনজালামিনাসামা ইমান তোমরা কি দেখো আল্লাহ সাল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন এবং ফাত আদম মহতর এবং পৃথিবীতে এই জমিন সবুজ শ্যামল হয়ে যায় সে পানিতে এবং সে বিষয়ে আল্লাহ সুমাদাল আলোচনা করতে গিয়ে এই দাওয়াত দিলেন এবং শেষে এসে বলেছেন ওয়াত্লাহি হুয়া মালাকুম ফান নাসির অতএব তোমরা আল্লাহকে আঁকড়ে ধরো আল্লাহর আনুগত্যকে আঁকড়ে ধরো তিনি তোমাদের অভিভাবক আর তিনি তোমাদের সব সর্বোত্তম অভিভাবক এবং সর্বোত্তম সাহায্যকারী প্রিয় দর্শক এই ছিল মোটামু সুরাহজের আলোচনা হস সংশ্লিষ্ট বিধিদান রয়েছে বাইতুল্লাহর সংশ্লিষ্ট আলোচনা রয়েছে এবং যুদ্ধের অনুমোদন এবং যেহাদের নির্দেশ রয়েছে কেন যুদ্ধের অনুমোদন দেওয়া হল কারণ মোমিনদের প্রতি অবিচার করা হয়েছে তাদেরকে বাধ্য করা হয়েছে সেদিকে বাড়ানোর জন্য বল প্রয়োগ করার জন্য সে বিষয়ে যৌক্তিগত তুলে ধরা হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে সুরাম্বি এবং সুরাহজের যে আয়াতগুলো আজকে তেলাওত করা হবে সেগুলোকে আমাদের জীবনে আমাদের সেগুলো শিক্ষাকে ধারণ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লি ববরাকাতু